নজর রাখবো পরবর্তী সংবাদে। সামনে রয়েছে আলোর উৎসব দীপাবলি এবং এই আলোর উৎসব দীপাবলিকে কেন্দ্র করে ইতিমধ্যেই কালী মন্দিরকে সাজানো হচ্ছে। বিশেষ করে আজ দেখা গেছে যাত্রাপুর থানার বাউন্ডারির অভ্যন্তরে যে অত্যাধুনিক ডিজাইনের একটি কালী মন্দির নির্মাণ করা হয়েছে তার কাজ প্রায় শেষের পথে। দীর্ঘ চার মাস আগে থেকেই মন্দির নির্মাণের কাজ চলছিল এবং সামনের দীপাবলি উৎসবকে কেন্দ্র করে এই নবনির্মিত কালী মন্দিরটির শুভ সূচনা হবে। তারই প্রেক্ষাপটে মঙ্গলবার দেখা গেল অত্যন্ত ব্যস্ততার মধ্যে নির্মাণ শ্রমিকরা তারা কাজ করে যাচ্ছেন এবং শুধু তাই নয়, যাত্রাপুর থানার কর্মরত একাংশ শ্রমিকদের মধ্যে ব্যস্ততার চাপ পরিলক্ষিত হয়েছে এবং কার্যত সেক্ষেত্রে যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথ একান্ত সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন বিস্তারিত বিষয়। শুনুন তাহলে। আপনারা শুনলেন ওনাদের বক্তব্য এবং যেটা ওসি জানিয়েছেন যে দক্ষ শ্রমিক ছাড়াও প্রতিনিয়ত শারীরিকভাবে কাজের যোগান দিয়ে যাচ্ছেন কাঁঠালিয়ার আম্বেদকর সমাজ উন্নয়ন সংস্থার একাংশ সদস্যরা। অপরদিকে এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব সুব্রত রায় উনিও জানিয়েছেন যে সমস্ত ইটগুলি মায়ের মন্দির নির্মাণের জন্য দিয়েছে। অপর এক ব্যবসায়ী সিমেন্ট দিয়েছেন কিছুটা এবং এছাড়াও বাকি যে টাকা লাগছে এগুলি সমস্তটাই মায়ের আশীর্বাদে পুলিশ জওয়ান এবং অফিসারদের মধ্যে সংগ্রহ করে তাই ব্যয় করা হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।